মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, তোমালোকৰ প্ৰিয় চেনেল ইংলিছ লাৰ্ণিং আসামলৈ মই তোমালোকক স্বাগতম জনাইছোঁ। আজি মই তোমালোকৰ আগত অইন এখন বিদ্যালয়ৰ অইন এখন কোৱেশ্যন পেপাৰ লৈ উপস্থিত হৈছোঁ। আজি মই তোমালোকৰ আগত আলোচনা কৰিব বিচাৰিছোঁ গোৱালপাৰা ডিষ্ট্ৰিক্টৰ অধীনত থকা লক্ষীপুৰ এইচ এছ স্কুলৰ জিঅ'গ্ৰাফী কোৱেশ্যন পেপাৰখন। আৰু এই জিঅ'গ্ৰাফি কোৱেশ্যন পেপাৰখন লোৱা হৈছে এইচ এছ ছেকেণ্ড ইয়াৰ ক্লাছৰ পৰা। মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, মই ইতিমধ্যে তোমালোকক কৈছোঁৱেই যে গোৱালপাৰা ডিষ্ট্ৰিক্টৰ আই এছ মহোদয়ৰ নিৰ্দেশ মতে বিভিন্ন স্কুলত ইতিমধ্যে ছেকেণ্ড ইউনিট টেষ্ট কমপ্লিট হৈ গৈছে। মই কোৱেশ্যনখিনি কালেক্ট কৰিছোঁ আৰু তোমালোকৰ আগত বেছি বেছিকৈ এইখিনি আলোচনা কৰিবলৈ প্ৰয়াস কৰিছোঁ। আশা কৰোঁ আজিৰ এই ভিডিঅ'ৰ দ্বাৰা তোমালোকৰ উপকাৰত আহিব। আজি মই তোমালোকৰ আগত যিখন কোৱেশ্যন লৈছোঁ এই কোৱেশ্যন পেপাৰখন 25 মাৰ্কছত, প্ৰশ্ন 1, অতি চমু উত্তৰ দিয়া। 1 × 5 = 5, এ ভাৰতবৰ্ষৰ ভৌগোলিক মাটিকালিৰ হিচাপ কোনে ৰাখে? উত্তৰ, ভাৰতবৰ্ষৰ ভৌগোলিক মাটিকালিৰ হিচাপ ভাৰতৰ জৰীপ বিভাগ অৰ্থাৎ ছাৰ্ভে অফ ইণ্ডিয়াই ৰাখে। বি, অতি মহানগৰ কাক বলে? আনচাৰ, এক নিযুতৰ পৰা ফাৰ্ষ্ট নিযুত জনসংখ্যা থকা পৌৰ বসতিক অতি মহানগৰ বা মেট্ৰ'পলিছ বলে। মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, তোমালোকে এই অতি মহানগৰ এই শব্দটি কেনেকৈ মনত ৰাখিব লাগিব, যে যিবিলাক পৌৰ বসতি মানে টাউনৰ এলেকাৰ যিখিনি চহৰ এলেকাৰ যিখিনি জনসংখ্যা যদি এক নিযুতৰ পৰা ফাৰ্ষ্ট নিযুতলৈ হয়, অৰ্থাৎ 10 লাখৰ পৰা যদি 50 লাখৰ ভিতৰত হয়, তেতিয়াহ'লে সেই মহানগৰখিনিক আমি কি বুলি কওঁ, অতি মহানগৰ বুলি কওঁ। এবিধ খাৰিফ শস্যৰ উদাহৰণ দিয়া। এই খাৰিফ শস্যৰ খেতি জুন মাহৰ পৰা ছেপ্টেম্বৰ মাহলৈ কৰা হয়। এই সময়ত হোৱা শস্যসমূহৰ ভিতৰত প্ৰধান হ'ল ধান, মৰাপাট, কপাহ, জোৱাৰ। গতিকে যিকোনো এটা তোমালোকে লিখি দিলে হৈ যাব। ডি, নদীৰ পাৰে পাৰে গঢ়ি উঠা বসতিক জনবসতিক কি বুলি জনা যায়? নদীৰ পাৰে পাৰে গঢ়ি উঠা জনবসতিক ৰেখা ৰৈখিক বসতি বা ৰৈখিক আকৃতিৰ বসতি বুলি জনা যায়। ই নম্বৰ, মৰুভূমি অঞ্চলত কি ধৰণৰ বসতি আশা কৰিব পাৰি? এই মৰুভূমি অঞ্চলত আমি বিৰল বসতি আশা কৰিব পাৰি। এতিয়া মই তোমালোকৰ আগত আলোচনা কৰিম প্ৰশ্ন নম্বৰ 2, চমু উত্তৰ দিয়া। 2 × 4 = 8, এ অসমৰ ভৌগোলিক ভাগ কেইটা কি কি, অথবা অসমৰ ভূ প্ৰাকৃতিক ভাগ কেইটা আৰু কি কি? অসমৰ ভৌগোলিক ভাগ তিনিটা, সেইবোৰ হ'ল 1, মালভূমি অৱয়ব, 2, ভংগিল পাহাৰ, 3, নদী গঠিত সমভূমি। গতিকে এই মালভূমি অৱয়ব, ভংগিল পাহাৰ আৰু নদী গঠিত সমভূমি হ'ল অসমৰ ভৌগোলিক ভাগ তিনিটা। অ'কে, এইখিনিতে মই তোমালোকক জনাব খুজিছোঁ যে তোমালোকৰ প্ৰিয় চেনেলে তোমালোকৰ আগত এইচ এছ ফাৰ্ষ্ট ইয়াৰ আৰু ছেকেণ্ড ইয়াৰৰ কিছুমান কোৱেশ্যন ইউনিট টেষ্টৰ প্ৰশ্নসমূহ চলুচনসহ আলোচনা কৰিছে। গতিকে তোমালোকে ভিডিঅ'কেইটা চাই উপকৃত হ'বা বুলি আশা ৰাখিলোঁ। আৰু তোমালোকৰ যিখিনি চেপ্টাৰ ডিছকাশ্যন এইখিনি অলপ এসপ্তাহমান ৰখিব লাগিব, কিয়নো মই কোৱেশ্যন পেপাৰখিনি আলোচনা কৰিম আৰু এই কোৱেশ্যন পেপাৰখিনি তোমালোকৰ কাৰণে
অতি গুরুত্বপূর্ণ আর বহুতো মরমর ছাত্র ছাত্রী কোশ্চিন পেপারের কারণে কমেন্ট করে আসা, তোমালোককে ধন্যবাদ জানাইছো। আর তোমালোকর কমেন্টর আনসার এই কোশ্চিন পেপারের সলিউশনের যোগেদি দিবলে প্রয়াস করছো। প্রশ্ন টু বি, ভারত বর্ষর কৃষি ঋতু কেটার নাম লিখা। আনসার, ভারতের কৃষি ঋতু হল তিনটা, যেনে নাম্বার ওয়ান খারিফ ঋতু জুন মাহর পর সেপ্টেম্বর লৈ, রবি ঋতু অক্টোবরের পর মার্চ মালয়, আর তিন নম্বর জায়দ ঋতু মার্চের পর জুন লৈকে। গতি ভারতের কৃষিত এই তিন ধরনের ঋতু দেখিবলৈ পোৱা যায়। সি নম্বর, কেন্দ্রীকৃত বসতি কাক বলে? আনসার, গ্রামাঞ্চল বসবাসের উপযুক্ত মাটি সীমিত হলে সমুদায় গাঁওবাসী পরস্পর লগালগি অবস্থানত গড় সাজি বসবাস করে, ইয়াকে কেন্দ্রীকৃত বা কেন্দ্রীভূত বসতি বলে। যেনে বানপীড়িত অঞ্চলের অশ অবস্থানত এনে ধরনের বসতি দেখা যায়। প্রধানকৈ আমার অসমৰ নিচিনা রাজ্যত যত ঘনাই বানপানী হওয়া দেখা যায় সেই অঞ্চলত আমি কেন্দ্রকৃত বসতি দেখিব পাও। যেতিয়া আমার এই অঞ্চলখনত বানপানী হয় তেতিয়া মানুষখিনি ঘর বাড়ি এরি ওখ ঠাইত হিয়তে লগালগিকৈ গড় সাজি বসবাস করে। নিশ্চয় তোমালোকে প্রশ্নটি বুঝি পাইছা। ডি, ভারতবর্ষর দুখন প্রশাসনীয় শহরের নাম লিখে। ভারতবর্ষ কেবাখনো প্রশাসনীয় শহর আছে, তার ভিতর দুখনের নাম হল নতুন দিল্লি আর চণ্ডীগড়। এতিয়া মই তোমালোকৰ আগত প্রশ্ন তিনিটো আলোচনা করিম। তিন নম্বর প্রশ্নটি হল গ্রাম্য বসতি আর পৌর বসতির মাজত তিনটা পার্থক্য লিখা। তিন নম্বর আনসার, গ্রাম্য বসতি আর পৌর বসতির মাজত তিনটা পার্থক্য হল, ওয়ান, গ্রাম্য বসতিবোৰ গাঁৱৰ পরিবেশত গড় লৈ উঠার বিপরীতে পৌর বসতিবোৰ শহর নগরিয়া পরিবেশত গড় লৈ উঠে। তার মানে গ্রামৰ যিখিনি বা গাঁৱর যিখিনি বসতি আছে সেইখানে গ্রাম্য পরিবেশত বা গাঁৱৰ পরিবেশতে গড় লৈ উঠে, কিন্তু শহর বা নগরের বসতিবিলাক কি হয়, চহরিয়া পরিবেশত গড় লৈ উঠে। দুই, গ্রাম্য পরিবেশত বসবাস করা লোকসকলে মূলত কৃষি আর অন্যান্য প্রাথমিক খণ্ডর জীবিকার দ্বারা জীবিকা নির্বাহ করে। শহরের মানুষবর 50% লোক দ্বিতীয় তৃতীয় আর চতুর্থ খণ্ড ভিত্তিক নিয়োজিত হয়ে থাকে। তার মানে এই প্রাথমিক খণ্ডর লগত জড়িত গ্রাম্য পরিবেশত বসবাস করা লোকসকল বা গ্রাম্য বসতির মানুষসকল, আর কিন্তু তোমার যিখিনি নগরিয়া বা পৌর বসতির রাইজ বা জনসাধারণ আছে সিহঁতর 50% তৃতীয় তৃতীয় আর দ্বিতীয় তৃতীয় আর চতুর্থ খণ্ডর লগত নিয়োজিত হয়ে থাকে। তিন নম্বর পয়েন্টলৈ আহা, গ্রাম্য বসতি তুলনামূলকভাবে পৌর বসতিতকৈ যথেষ্ট পাতল। সো এইখিনি আসলে তিন নম্বর প্রশ্নের উত্তর। এতিয়া মই তোমালোকৰ আগত চারি নম্বর প্রশ্নটির আনসার করে দিম। ভারতীয় কৃষি ব্যবস্থার সমস্যা সমূহে আলোচনা করা তিন নম্বর, হয়তো তোমালোকৰ পরীক্ষাত 5 নম্বরও থাকিব পারে, মই আনসার খিনি 5 নম্বর লেখিয়াকৈ দিছো, গতি তোমালোকে চিন্তা করিব নালাগে। আনসার, ভারতীয় কৃষি ব্যবস্থার সমস্যা সমূহ হল, ওয়ান, প্রকৃতির দ্বারা প্রভাবিত, নম্বর টু প্রাচীন কালের নাঙল আর গরুয়ে মাটি চহাই খেতি করা অবস্থাতে আছে, তিন নম্বর উপযুক্ত জলসিঞ্চনের অভাব, চার নম্বর খণ্ড বিখণ্ডর প্রথা
আৰু পাঁচ নম্বৰ হ'ল পূৰ্ণিকলীয়া বীজৰ ব্যৱহাৰ। এইখিনিয়ে হ'ল ভাৰতীয় কৃষি ব্যৱস্থাৰ মূল সমস্যা। যদি আমি এই সমস্যাসমূহ সমাধান কৰিব পাৰোঁ তেতিয়াহে ভাৰতীয় কৃষি উন্নতিৰ শিখৰলৈ গতি কৰিব। নেক্সট কুৱেশ্চন নম্বৰ ৫, লোক বসতি গঢ়ি উঠাৰ কাৰকসমূহ কি কি? ৩৬, ভাৰতবৰ্ষৰ ভূমিৰ ব্যৱহাৰৰ পৰিৱৰ্তন সম্পৰ্কে চমুকৈ আলোচনা কৰা। এই দুটি প্ৰশ্ন মই তোমালোকক সমক দিলোঁ, তোমালোকে ঘৰত নিজে কিতাপৰ পৰা উলিয়াই লৈ পঢ়িবা, কিয়নো কুৱেশ্চন দুটাও দৰকাৰী। অ'কে, চ' এইখিনিয়ে আছিলে আজিৰ ভিডিঅ'ৰ মূল বিষয়বস্তু। সদশেষত তোমালোকে ভিডিঅ' চাই মোক সহযোগিতা কৰাৰ কাৰণে ধন্যবাদ জনাই ইয়াতে সমাপ্ত কৰিলোঁ। থেংক ইউ ফৰ ৱাচিং।